সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো মাত্র দুটো উপকরণ দিয়ে আজকের এই বিকালের নাস্তাটা আমি তৈরি করে দেখাবো, খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে। তো আজকের নাস্তাটা এত ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কিভাবে তৈরি করলাম অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। তো এর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পেঁপে। তো পেঁপে আর মুসুর ডাল দিয়ে আজকের এই বিকালের নাস্তাটা তৈরি করে দেখাবো। বাড়ির ছোটো থেকে বড় সবাই খুব মজা করে খাবে। তো পেঁপেটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে ছোটো ছোটো সাইজ করে কেটে নেব। তো বর্তমান বাজারে পেঁপের তেমন একটা দাম নেই, তো আপনারা খুব কম সময়ে মানে অল্প টাকা দিয়ে কিন্তু এ নাস্তাটা তৈরি করতে পারবেন। তো আমি পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি, তার এখানে সামান্য লবণ দিয়ে পেঁপেটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এতে যে পানিটা আছে পানিটা খুব সহজে বেরিয়ে আসবে। তারপর এখানে বাটির মধ্যে নিয়েছি মুসুর ডাল, আধা ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে ধনিয়া পাতা। মুসুর ডালটা আমি বেটে নিয়েছি, তার সাথে এখানে আমি দিয়ে দিলাম পেঁপেগুলো, তার সাথে এখানে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কয়েক পিস। তো দেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তার সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়া, হাফসা চামচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সবগুলো একে একে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু পাকোড়াটা খেতে অনেক ক্রিস্পি এবং মুচমুচে হবে। তো চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। তো চালের গুঁড়া দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব খাবার সোডা। তো খাবার সোডা কিন্তু বাড়িতে সবারই থাকে, তো খাবার সোডাটা দেওয়ার পর আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো যদি দরকার পড়ে যে আরও চালের গুঁড়া লাগবে তো দিয়ে দেবেন, না দিলে কোনো সমস্যা নেই। এই নাস্তাটা তৈরি করার জন্য 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে এখানে প্যানের মধ্যে তেল গরম হয়ে গেছে, তো মিডিয়াম আঁচে কিন্তু এই পাকোড়াটা ভেজে নিতে হবে। কোনো পর্যায়ে কিন্তু চুলার আঁচ হাই লেভেলে রাখা যাবে না, তাহলে উপর দিকটা কিন্তু পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে এবং খেতে তেমন একটা ভালো লাগবে না। তো সামান্য আঁচে আমি এই পাকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নেব। তো দেখতেই তো পাচ্ছেন খুব কম সময়ে সুস্বাদু এবং মুচমুচে পাকোড়া আমি তৈরি করে দেখাইতেছি। তো আপনারা অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। বাড়ির ছোটো থেকে বড় সবাই খুব মজা করে খাবে। তো এক সাইড যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার উল্টিয়ে পাল্টিয়ে অপর সাইডও ভেজে নিতে হবে। তো ব্রাউন কালার করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এক পাশ হয়ে গেছে খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি অন্য পাশও দিয়ে দিতেছি। তো দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো কত সুন্দর হয়ে গেছে। তো আমার পাকোড়াগুলো কিন্তু দু সাইডে খুব সুন্দরভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে পরিবেশন করব। তো দেখতেই তো পাচ্ছেন খুব কম সময়ে সুস্বাদু এবং বিকালের নাস্তা তৈরি করে দেখালাম অল্প উপকরণ দিয়ে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়ের জন্য। ধন্যবাদ সবাইকে।